ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان العميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات قال رسول الله صلى الله عليه وسلم إن العالم ليستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم شماني আজকে বাসটেন জনাব দাদা ফির সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব এবং ভিন্ন ভিন্ন জায়গা থেকে আগত হযরত উলামায়ে কেরাম আল্লাহর ওলির আশিক সম্মানী শ্রোতাবৃন্দ আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া যে পাক জাতে আজকের এই বরকতময় মাহফিলের মধ্যে আমাদের অংশ নেওয়ার সুযোগ ও তৌফিক দান করে দিলা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি পাক পরবর্তীকারে আলমে এমন এক হস্তি এমন এক ব্যক্তির ইসালে সোয়াব আমরা রে আনছি যিনি এই জমিনের মধ্যে বরাকবেলি নয় আসাম নয় নর্থ ইস্ট নয় নর্থ ইন্ডিয়া নয় গড়ে এশিয়া জমিনের এক তারকা এক ফুল এই জমিনের মধ্যে তুইয়া গেছেন শুকরিয়া আদায় করি উপযুক্ত মহাকিক উলামায়ে কেরাম যতদিন জমিনের মধ্যে তাহবা ততদিন পর্যন্ত আল্লাহর দিন জমিনের মধ্যে তাহব যেদিন এই জমিনের মধ্যে সঠিক মহাকিক মুদক্কিক উলামায়ে কেরাম এই জমিনের মধ্যে তাখতা নাই এদিন আল্লাহর এই দিন ওই জমিন রাখা কঠিন হইব তাখতা নাই আজ সামনে তারিফ করা কঠিন বাদ জিনিস বাসস্ট্যান্ডে সাবর মতো উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতুল জমাতের ভিতরে দ্বিতীয় আরো ব্যক্তি বরাকার নর্থ ইস্ট নাই আপনার আরো তোকে দেখো কবার করা কঠিন হইব কদরে নিয়ামত বাদা জওয়াল নিয়ামতর কদর বাড়ে নিয়ামত হরার বাদে যত সময় পর্যন্ত নিয়ামত সামনে থাকে নিয়ামতর কদর বোঝা যায় না দুধ যত সময় গরো আছে
দুধের ফায়দা লাভ দুধের কদর কিছু বোঝা যায় না। যেদিন দুধ সারি যায় আর রোগের কারণে ডাক্তারে ঔষধ দিয়া হয় লগে কিছু দুধও খাইও নাই বেমার আল্লাহ পাক পরবর্তীকারে আলমে হযরত বাস স্ট্যান্ড হিসাবের হায়াতরে শত কোটি গুণ বুলন করে দেখুয়া লগে তান আব্বা জানর দরজাতে হাজার হাজার কোটি গুণ দরাজ করে দেখুয়া তার নানা জানোর দরজাতে হাজার কোটি গুণ বুলন করে দেখুয়া ফুলের মাঝে ফুল হয় ফুলের মাঝে ফুল হয় যে ফুল গ্রান থাকে কমি বেশি ফুল থাকে যদি ফাটা ফুটাও ফুল এগু বাহির হয় আগুর মাঝে কমি বেশি গ্রান থাকে যে ফুল মূল গ্রান নাই তাই যত সুন্দর হইয়া বাহির হওয়া গ্রান তার মাঝে পাওয়া যায় না। হযরত বাস স্ট্যান্ডের মাদ্রাজুল্লাহুল আলীম বাবার দিক দিয়া হোক দাদার দিক দিয়া হোক নানার দিক দিয়া হোক সব দিক দিয়া সুগ্রাণ ছিল আজ যে সুগ্রাণ পৃথিবীর মধ্যে চলার আরো কিন্তু দিন কিয়ামত পর্যন্ত চলাইব আল্লাহ পাককে শুধু এই জায়গার মধ্যে ওলায়তি দিছেন না লগে ইলমিয়ত দিছেন দুই বস্তু সোনার সুয়াগা এখান হইলে তার দাম ডবলে ডবল হয় ইলমে আর ওলায়তি তো সৌফে দুই জিনিস যদি মিল হয় তে জমিনবাসীর বেশি বেশি ফায়দা হয় জমিনবাসীর বেশি বেশি লাভ হয় যার কাছে ইলিমও আছে লগে তসৌফ আছে ইলিম আর তসৌফ দুধ আর মাখন দুধ মাখনে যে পরিমাণ ফায়দা দেয় অন্যটা ইলা ফায়দা দেয় না কেউর কাছে খালি দুধ আছে কেউর কাছে খালি মাখন আছে ই এক জায়গা যেখানের মধ্যে দুধও আছে লগে মাখনও আছে পৃথিবীর মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা ফেরেশতার উপরে তার কারণ ওয়াল্লামা আদম আল আসমা আসমা ওয়া রাদাহুম আলাল মালাইকা পাক পরবর্তীকারে আলমে ফেরেশতা জগৎ দিয়ে আদমের সম্মানের সজিদা দেওয়ানির বাওজুদ পাক পরবর্তীকারে আলমে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সর্বজনীশ্বর নাম শিক্ষা দিলা সব জিনিসের নাম শিক্ষা দিলা ফেরেশতা গুলো রেজিকাইলা তুমি তেন হগলে আমরা মাঝে নাই আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের শিক্ষা গুণ দান ফরমাইলা শিক্ষার বদৌলতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মর্যাদা কি বলেন তে সারার উর্দে আশরাফুল মুসমখলুকাত সারার উপরের মধ্যে আপনার কি আল্লাহ পাকে জান আপনার পৌঁছাই দিলা হে মুসলমান শিক্ষার বদৌলতে মানুষ ধার্মিক শিক্ষা অর্জন করুক অন্য কোন শিক্ষা অর্জন করুক যে কোন দিক দিয়া উপযুক্ত তা শিক্ষার মাঝে অর্জন করলে অটোমেটিকলি আহলে জমিনের মধ্যে তার সম্মানটা বাড়ে একজন মানুষ সাধারণত সমাজ শিক্ষা নিয়া জেনারেল শিক্ষা নিয়া অগ্রগতি যখন অর্জন করিয়া থাকে পথ তার অটোমেটিকলি আপনার শিক্ষার ধরন উন্নত উপর দিকে যায় যখন মানুষ উপযুক্ত স্থান অর্জন করে জাত ধর্ম নির্বিশেষে দুনিয়ার মানুষে তার শিক্ষার ধরন তারে সম্মান দেয় যদি কোনো মানুষ সামাজিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষা অর্জন করিয়া আল্লাহ আল্লাহর রসুলের পত্রে অনুসরণ করিয়া চলে তাহলে আপনার কি সাধারণ শিক্ষায় যে মর্যাদা ছিল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার সাথে ধর্মীয় শিক্ষা যোগার কারণে আরো মর্যাদারে আপনার দ্বিগুণ করিয়া দে যখন মানুষ সমাজ শিক্ষা ধর্ম শিক্ষার সঙ্গে আপনার কি বলে মারিফত তরিকত হকিকতর শিক্ষা অগ্রগতি লাভ করে তখন অন্ধকারের মধ্যে রনে ওয়ালা মানুষগুলোরে সঠিক পথ দেখাই দিতে পারে মানুষ যারা আপনার গুমরাহির মধ্যে পড়ে তাদের হেদায়তের দিকে তার ইলম আকন দিয়া হিকমত দিয়া টানতে পারে তাই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কোন ব্যক্তিরে অত
সময় পর্যন্ত আমরা কি বলে ওলি বানাইন না, যত সময় পর্যন্ত আল্লাহ সিনার মতো জ্ঞান তার মাঝে আমরা হে নিজে অর্জন করে না, আল্লাহ সিনার মতো জ্ঞান, রসুল জানার মতো জ্ঞান যত সময় পর্যন্ত কোন ব্যক্তির মধ্যে আয় না, তত সময় পর্যন্ত ব্যক্তিটা সঠিক ওলি হইতে পারে না। ওলা বলি বলতে হইলে পয়লা সত্য ইয়া থাকলো আপনার তার মাঝে পবিত্রতা থাকতো, দ্বিতীয় হইলো তাকওয়া থাকতো। পবিত্রতার জ্ঞান যখন নাই, কোন জিনিসে মানুষ নাপাক হয়, কোন জিনিসে মানুষ পবিত্র, এক মানুষে যদি হে পবিত্রতা জ্ঞানও জানে না, পবিত্রতার মাসলা জানে না, তাকওয়ার হয়ে হকিকত জানে না, তাহলে হে তসবি দিয়া আল্লাহ আল্লাহ করতে পারে মুহূর্তের মাঝে শয়তানে বেড়া লাগাইয়া তার ফিরাকি তার ওলায়তি ধ্বংস করে নিতে পারে। এক মানুষ জিকির করিয়া তসবি করিয়া গয়ে যেতে পারে, আল্লাহ আপনার আরিফ বিল্লাহ হয়ে যেতে পারে, তবে ইলিম যদি সাড়া হইতে শয়তানে মুহূর্তের মাঝে গুমরাও করে নিতে পারে। ও তার লাগি যার মাঝে ইলিম আছে, আওয়ামে যদি আপনার 24 ঘন্টা দিনের টাইম রোজা রাখে আর রাত নবল নামাজ পড়ে জাগ্রত 24টা ঘন্টা ইবাদত করিয়া, যেমন সবর মুস্তহিক হয় একজন আলিম, যদি আপনার কি বলে মাত্র করি একটা ঘন্টা কিতাবর তলে মেহনত করে 24 ঘন্টার জিকির বিকির তসবিহাত তাকি মুহাদ্দিক আলিমর এক ঘন্টার ইলমর তাহকিকর মধ্যে সওয়াব বেশি। আরে আওয়ামুন নাস যদি সারা দিন বন্দেগী করিয়া জিকির বিকির তসবির মাধ্যমে দিন খাটায়, আর আলিমে একটু সময় ওয়াজ ও নসিহত করিয়া বাকি সময় ঘুমাইয়া খাটায়, আওয়ামর আস্থা রাত করে ইবাদত আর আলিমর মুহূর্ত সময় কুর নসিহত দুইটা সমান নাই, আলিমর নসিহতর সওয়াব কিতাব সওয়ার সওয়াব হইয়া থাকলো বেশ। এজন্য আমি মাঝে মধ্যে আলোচনার মধ্যে আনি আপনার ইসালে সওয়াব উরুস মহফিল বালা কাম বালাইতা হইতো, কিন্তু তার তরিকা মোয়াবিক হইতো, যেমন বাস স্ট্যান্ড হিসাবে করুন, টান্টু হিসাবে করুন, উজানডিয়ালায় কররা, বাগভুরালায় কররা, ইতার মাঝে শরীয়তর পরিপন্থী কিছু আছেন? আচ্ছা বাস স্ট্যান্ড হিসাবের বাড়ির যাওয়াছেন কেমন বেঠিন আছেন দেখিয়াও, আন্দু সান্দু কেমন করডা, নমাজের টাইমে নমাজ ভরডা না নমাজ সাড়িতরা, ইলে ভাই ভাই সব হকিকত ঠিক আছে, কোরআন তিলাওয়াত জিকির বিকির তসবিহাত যেহেতু আলিম ইতায় বুধবাইরা মানুষ আল্লাহ আল্লাহ তাইয়া নাফরমানি জড়িত হইতো না। আপনার আর সর্দি তুকাই বাই জমিন এমন কিছু দরবার আছে, এমন কিছু জায়গা আছে যেগুলার মাঝে ভীর সাহেব নিজে আপনার লম্ব হইয়া বইছে, আমি প্রমাণে দেখাই দিতাম বারমু, আর মানে আইয়া তার ফাত সৈদ্যা দিতরা, মানে আইয়া তার ফাত সৈদ্যা দিতা, গাঞ্জা খাইতরা গান বাজাইতরা, শরীয়ত ওইটাই না আছে বেটা, এত শরীয়ত বুঝাইছে না পার না, মানে বাপ বড় হে মনে করি বাবু তার লাভ আছে, শরীয়ত আছে নি, এটা কোনো নেকি হইব না মানুষ গুমরো হইব। মাতিসলাম কোন কোন জায়গা যে হক রে হক হিসাবে দেহ দেখো, না হক রে না হক হিসাবে, হকর দিকে মানুষরে আমরা সব আলিমে ডাকি, না হক তাই মানুষরে ভিড়াই, কিছু মানুষে কি পরিমাণ বকাবকি আরম্ভ করে সীমানা নাই। হে মুসলমান আমি এদিকে যাওয়ার দরকার নাই, যার যেখান করবার হে করবো, যাইন যেখান করবো ওখানোর বিনিময় তাইন ভাইমু, যদি জমিন ও ইলমর চর্চা থাকে না, ইলমিয়ত থাকে না, তাহলে আমরা রিসালে সওয়াব উরুসের মত নেক কাম দুনিয়া রাখা সম্ভব হবে না। তাই আপনার আমি আপনার কাছে এই আবেদন সব সময় রাখতাম, সাই ফজিলতর দিক দিয়ে আলিম আগে, যদি ইলমর লগে আপনার তসউফ থাকে তে শুনাই সোয়াগা আরো আগে, এজন্য আপনার ইলমিয়ত রে জমিন ও কায়েম রাখা লাগবো, ইলিম রে কায়েম রাখা তহিলে আলিম ওলর পিছনে মেহনত করা লাগবো, ছাত্র ওলর পিছনে মেহনত করা লাগবো, যতদিন পর্যন্ত এই বাগান মুসলমান আবার হাদিস শরীফের মধ্যে আইছে ইন্নাল আলিমা লিয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা, নিশ্চয় আলিম ওগুলোর লাগি দোয়া করে খারা, আসমানের মধ্যে যারা আছে তারা, জমিনের মধ্যে যারা আছে তারা, সাগরের পেটের মধ্যে যারা আছে কিড়া মাকুড়া তারা, অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগৎ মধ্যে আমার কি বলে উপকৃত ওলামায়ে কেরামের জন্য দোয়া করি। এমন পীর সাহেব শরীয়ত পরিপন্থী
পন্থী যদি চলে তার জন্য দোয়া করে এমন একটা দলিল কেউ দেখানি সম্ভব হবে না। কিন্তু বিশুদ্ধ মুহাক্কিক আলিম হইয়া ইলমর তলে মেহনত করিয়া তাকে ইলমে দিন প্রচার করিয়া তাকে ইলম দিন আপনার কি বলেন তার খিদম দিনের খিদমতর মধ্যে তাকে তার জন্য দোয়া আমি না করি তুমি না করো। দোয়া করে আহলে আসমান যা ফিরিশতা আছেন আসমানো আসমানের মধ্যে যারা আছেন আসমানওয়ালা আসমান বাসিয়ে দোয়া করে প্রকৃত আলিমে দিনের জন্য জমিনের মধ্যে যারা আছেন জমিন বাসী আহলে জমিনে দোয়া করে প্রকৃত আলিমের জন্য দোয়া করে কে বলে দোয়া করে ওয়াল হিতানু ফি জাউফিল মা সাগরের ভেটর মধ্যে যে তা কিড়া মাকুড়া আছে না ওতায় দোয়া করুন। যদি ইলমর লগে আলিমর লগে প্রকৃত ওলি হইয়া থাকে তাহলে তো শান মান দরজার তার উপরে আরো উপরে দিয়ে গেছে। ইলিমও নাই আমলও নাই নাম লাগাইছে পীর কিছু মানুষ তার ভক্ত হয়ে গেছে শরীয়ত পরিপন্থী চলে তার সাহায্য আল্লাহর ফেরেশতায় করেন না শয়তান তার পিছনে আছে গুমরাহির পথে নেওয়ার জন্য। এজন্য জমিনের কিছু কিছু জায়গায় শরীয়ত পরিপন্থী যেগুলা চলে আমরা তার পিছনে রুকিয়া দাঁড়াইতাম আর শরীয়তর পক্ষে যেগুলা আছে তারে আরো অগ্রসর করি একদিকে নেওয়ার চেষ্টা করতাম। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ফরমাইন কুল্লাহাল ইয়াস্তাউইল আমা ওয়াল বাসির সৌকালার না সৌকালা দেখরার না দেখরা অর্থাৎ আলিম আর জাহিল দুই গুরু সমান নেই। আলিম আর জাহিল যারা চক্কু দি শরীয়ত আইন শরীয়ত রায় না দিয়া আপনার কোরআন দেখে হাদিস দেখে এরা আর যারা আপনার সাধারণ এই চক্কু নাই শরীয়ত বুঝে না কোরআন হাদিস বুঝে না আওয়ামে আর আলিমে দুই গুরুই সমান আল্লাহর হাবিবে ফরমাইরা সমান নি বলে না কখনো না আল্লাহর জাতে ফরমাইরা সমান নি বলে না কখনো না। যেমন সূর্য যেমন চন্দ্র আর নক্ষত্র ব্যবধান চন্দ্র আর নক্ষত্র যেমন ব্যবধান হইয়া থাকে লক্ষ কোটি তারকার মাঝে এক পূর্ণিমার চাঁদ লক্ষ কোটি তারকার এক পূর্ণিমার চাঁদে আন্ধারের মধ্যে ফালাই দে সব পিছনে সারা আগে কে বলে পূর্ণিমার চন্দ্র আল্লাহর হাবিবে ফরমাইরা আমার উম্মতর আলিমর মর্যাদা হইয়া থাকলো এমন ইন্না ফাদলুল আলিমি আলা আবিদিকা ফাদলুল কমরি আলা সাইরিল কাওয়াকিব সমুদয় নক্ষত্রের মধ্যে যেমন চন্দ্রর ফজিলত আমার সমুদয় আম উম্মতর মধ্যে আমার আলিম উম্মত রইল তেমন ফজিলত আউলিয়ার শান খানো আর আলিমর শান খানো যদি আলিমর লগে ওলি হয় শুনায় সুয়াদ আরো বাড়িছে আরো অগ্রগতি আরো তার মর্যাদা বেশ শুধু যদি মুহাক্কিক আলিম হইয়া থাকে আসমান বাসিয়ে দোয়া করে জমিন বাসিয়ে দোয়া করে সাগর বাসিয়ে দোয়া করে আল্লাহর হাবিবে ফরমাইরা আকাশের লক্ষ কোটি নক্ষত্রর মধ্যে শান যেমন মর্যাদা আমার উম্মতের সাধারণ মানুষের মধ্যে আমার উম্মতর প্রকৃত আলিম হইয়া থাকলো তেমন মর্যাদাবান। অপর দিকে যাও আবার আল্লাহর জাতে ফরমাইরা কুল্লা হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না যারা জানে যারার জ্ঞান আছে আর যারার জ্ঞান নাই এরা কি সমান বলে না কখনো না। হাদিসের দিকে গেলে প্রমাণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমানে ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ 1000 আবিদ যদি একদিকে থাকে ইবাদত গুজার দিন রোজা রাত নফল নামাজ তাসবিহ জিকির ওলা 1000 মানুষ যদি একদিকে থাকে আহলে ঈমান দিনের টাইমে রোজার আগে রাত তাসবিহ জিকির তাজুদ আদায় করিয়া থাকে ওলা 1000 মানুষ একদিকে হয় আর একজন প্রকৃত আপনার ধর্ম বুঝনে বুঝনেওয়ালা বুঝানেওয়ালা প্রকৃত আলিম একদিকে হয় হাজারো আবিদ বাকিও শয়তানের কাছে আলিম রইয়া থাকলো আপনার কি বলে রুতবা মর্যাদা বেশি 1000 আবিদরে মুহূর্তর মাঝে শয়তানে বিভ্রান্ত করতে পারে লেকিন একজন মুহাদ্দিক মুদাক্কিক আলিম রে 1000 আবিদ নষ্ট করতে যেমন সময় এমন সময় একজন আলিম রে অনুসার পক্ষে নষ্ট করা সম্ভব নয়। এজন্য পিরাকির লাগি আপনার সবচাইতে উত্তম জহর হইয়া থাকলো ইলিম আল্লাহ যাতে বাসস্ট্যান্ড হিসাবে আস্তা বড়াখর মাঝে এখন আমরা সকুত সবচাই বুজুর্গ যদি আলিম খেয়ে হইন বাসস্ট্যান্ড হিসাব সকল আলিম ওগুলোর বড়াখর শুননি গড়ে 90% আলিম ওগুলোর উস্তাদ বরাক বেলির সুন্নি আলিম ওগুলোর মাঝে 90% উস্তাদ উস্তাদের ইলিম বেশ না ছাত্রর বেশ ই জমিন বয়সের দিক দিয়াও আগে ইলমর দিক দিয়াও আগে আহলে সুন্নাত ওয়াল জামাতর মাতার উপরে কে সারা আরুহে তুইছি নি আমরা মুখ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা তাও ইলে দেখা গেল ইলমর দিক দিয়াও আমলর দিয়াও
তসৌফর দিক দিয়া হোক, এই জায়গা হইয়া থাকলো আপনার সারার উর্ধে, যে মানুষে যায় তার পিছনে আপনার শত্রু বলা বড় হইয়া থাকে। জান যত বড় নবী জমিন আইসইন, তার লোকের ফেরাউন তত বড় হইয়া আইসে। এমন মুসা আলাইহিস সালাম গুসা আল্লাহ পাওয়ারফুল নবী, তার লগে যে ফেরাউন, ইব্রাহিম আলাইহিস সালাম পাওয়ারফুল নবী, লগে নমরুদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ, তার লগে আপনার কি বলে এগুন নাম উত্তর করছেন আবু জাহিল, ওই জ্ঞানের বাপ। আবু জাহিলের আসল নাম আবু জাহিল নি না, আবু জাহিলের আসল নাম আবু জাহিল নাই, তার নাম আবুল হাকম, আবুল হাকম। আবু জাহিল তার নাম কিতাবখানে বলে শরীয়তের দিক দিয়ে এগে কিচ্ছু জানে না, আল্লাহ কুরআন হাদিসের দিক দিয়া কিচ্ছু জানে না, ইগি আল্লাহ রাসূলের হকিকত বিষয় নিয়া কিচ্ছু জানে না, সবচাইতে গোমরাহ তার লাগি কইছে হকল জাহিলর বাপ আবু জেহেল, আবু জেহেল তার ছাড়া মূর্খর বাপ, আল্লাহ রাসূলের পিছনে দেওয়াইছে নি তারে। হে আল্লাহর বান্দাগান, যার দরজা যত বড় হয় তার পিছনে শত্রু তত বড় হয়। আইস্তাই কই একদিন আগে দেখছোন, সাধারণ একটা মানুষ এক বাচ্চারে ফু দিছেন সাবে, মেও পেটিও বালা, বাপ মা চাচা চাচি সারার সামনে 20-30 জনের সামনে ফু দিছই, সোশ্যাল মিডিয়া থালত দেখলেন, এরে আমি কোনো আওরতরে সুঙ্গু দিলে এই গুত তেমন আয় না, কারণ আমার তো দরজা নাই। তুমি মানো চাহে না মানো, মুসলমান একটা ফু দেওয়ার কারণে হাজার হাজার ভিড়ে মাথা আতাইয়া ফু দিতরা, আমরা দেখিয়া হাজার হাজার ভিড়ে মাথা আতাইয়া ফু দিতরা, বদনাম আইসেনি, কোনো অসুবিধা হইসেনি, কেউ মাতিছে নি, সমালোচনা করছে নি না, ইন সমালোচনা হওয়ার কারণ কিতা, বালা জিনিসের পিছনে নকল যত সময় হয়, এক বালার পিছনে শতটা নকল হয় না, তত সময় পর্যন্ত বালা জিনিসকে নষ্ট করা যায় না। এজন্য হকিকত আল্লাহর বান্দা আলিমে ইলমি আমনার ওলিয়ে ইলমে হক তাই তার কাছে আল্লাহ দিছে, এন তাকি মানুষ হরাইতে হইলে ওলা জাল বুক করে একটা ভিডিও কাটছিল করিয়া দিলে এন তাকি মানুষ, সাধারণ একটা মূর্খ মানুষ আছে হিগে যেমনে দেখে ইয়া আল্লাহ মাথা তা লাহাওলা শরীয়ত গেছে কি, এ বেটা আজকালকুর যে তার নেট জগত মারইছে, এক জায়গার বেটি আর এক জায়গার বেটা দুগুর মাথা খাটিয়া আনি, এগুর ফেট খাটিয়া আর এগুর ফিট খাটিয়া আনি, একান্ন করে দেখাই দে নেটে ভারেন নি, তোর তো ই জ্ঞানও নাই, সাবে ইনো আদ দিছই নি বকাগলা তাকি ফু দিছই, ছোট বাচ্চা দিলেও কি তো ইলো ডাক্তারর লাগি তো আপনার রোগী সোয়া যাইজ নি না না, যদি কোন ডাক্তারে প্রয়োজনে মহিলা ডাক্তারর কাছে যাইতে পারছ না, মহিলা লইয়া পুরুষ ডাক্তারর কাছে গেছো, শরীয়তর জ্ঞান অর্জনের দরকার আছে। এখন যদি তুমি শরীয়ত টুকাও, ডাক্তারও যদি শরীয়ত টুকায়, যে এখন কোন মহিলা ডাক্তার নাই আর মহিলা ডলিয়া মহিলা ডাক্তারের কাছে আইছেন, কোন মহিলা নাই, আমি বেটা মানুষ শরীয়তে মানেন না, বেটিরে সইতাম রোগী মরিজিত, বেটি মানুষ বেমারি, এখন নার্স বেটিন নাই, ডাক্তার বেটিন হসপিটালও নাই, এন যে বেমারের সমস্যা একটা খাটা ফাটাও বেলা, ইনো এখন সিলাই না দিলে রক্ত না বন্ধ হইলে আপনার রোগী মারা যাইব, মানুষটা রোগী বেটি মানুষ, এখন বেটা ডাক্তার যদি শরীয়ত টুকায় বলে বেগানা বেটিন তো সোয়া যাইজ নাই, আমি এখন সিলাই করাত লাগলে বেটির হাতি কেন নাই ফাউ কেন সোয়া লাগবে, শরীয়ত যাইব গিয়া, ইন শরীয়ত যাইতো না বেটির ভাও কান সিলাই হইতো, এখন যদি কোনো মিয়াসা বেইন ডাক্তার হই যায়, মিয়াসা বইয়া ডাক্তার হওয়া যায় না নি, মিয়াসা বইয়া আলিম বিচালা আবার ডাক্তারও আসুন নিলা, বেটা ডাক্তারে আপনার বেটির ভাও সিলাই করে দিলাইছে শরীয়ত গেছে না, মিয়াসা বেফল ইয়া ডাক্তার হইয়া একদিকে আলিম আর একদিকে ডক্টর ই ডিগ্রি ফাঁস করছইন, এখন রুগীর সামনে আইসে যদি ডাক্তার মিয়াসাব যাইনি রুগীর ফাঁস হইলা আইনতে তো আই জীবন আনি মিডিয়া, ইয়া আল্লাহ অমুক ডাক্তার এখন মেসা বইতা নাই, অমুক ডাক্তারও মিয়াসাব, ইয়া আল্লাহ খানো শরীয়ত তৈল রে বাবা, এটির ফাঁস ধরে দিছে সিলাই করবার লাগে, শরীয়ত গেছে কি, অত সুজা শরীয়ত যায় না, শরীয়ত যাইতে তার ভত লাগে, ও তার লাগি কোন সময় আপনার সোয়া মানব কোন সময় না, রোগীর যদি একান্ত জরুরত হইয়া থাকে, কোন কোন তদবিরর মাসলার মধ্যে আছে, জিন্নাতে বেজুইতে আক্রমণ করে আপনার ইগুর খানো ফু দিতা, খানো খানো ফু দিতে হইলে মুখ ওখান তুলা আগুয়ানি লাগবো, সিদ্রবাই খানোর ফু যাইতো মুখ তুলা আগুয়ানি লাগবো, নেটালা বাইসা যদি এই সময় টান দিয়ে লাগাই দে মেসাবর দুই সোভরা দুইছে না কে করছে গা, নেটালা বাইসা ভাই কান বারে আমার ও যেমন মুখ, এখন যদি ও আমার ভাই না সই তাই তাই যদি সাইন আমার মুখে আর মাউথ পিছে এখানে করে দিতা, ও যদি সাইন ফিরাই এখানে করে দিতা আমার মুখ নিয়ে লাগাই দিতা মাউথ পিছে আর ছুটাইতা না, তো লাগাইল আমি আসলে পাক্কা হরাইল,
ফু দিতে হইলে আগলা তাকি দিতাম, ঠিক আছে? কোন কোন সময় ফু দিতে হইলে আপনার আগলা তাকি দিতরা নেটালা টান দিয়ে এখানে করে দিছে। এখন দেখনে ওলাই খুজে আল্লাহ হাওলালাল তানে ফির বুঝে তাই নতা হল্লানি বেওকুফতার লাগি কাউরে ফির বুঝিতে হইলে নিম্নমান তুমি হইলা ফির বুঝিতে হইলে কি করো বলে ফির বোঝার আগে ইস্তেগারা আরম্ভ করো। ইস্তেগারার ভিত্তিতে আপনার জিয়া শেষ করিলিম। আমি মাতর মধ্যে আসলাম ইলমর গুরুত্ব আল্লাহর বন্দেগান জ্ঞান ইলমের দিকে আরো তোরা আমরা একদিকে বাড়িলে অনুভব করা যাবে। আল্লাহর যাতে ফরমাইলা আর রহমান আল্লামাল কুরআন আল্লাহ কামুল হাকিমিনের ভিন্ন ভিন্ন নাম আছে, এক নামে তো নাই, আমরা আল্লাহ জানেন তার নাম এক নয়। আল্লাহ পাক পরবর্তীকারে আলমর অগণিত আপনার সুন্দর সুন্দর নাম আছে। উলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা উলিদুল্লাহ আবিদুর রহমান চাই আল্লাহ কইয়া ডাকো, চাই রহিম রহমান কইয়া ডাকো, আমার আল্লাহরে ডাক্তায় চাহে আল্লাহ কইয়া ডাকো, চাহে আল্লাহরে রহমান কইয়া ডাকো। আল্লাহর আরো গণিত সুন্দর সুন্দর নাম হল আছে, তোমার ইচ্ছা যে নাম দিয়া ডাক্তায় ডাকো কোনো আপত্তি নাই। আরে মুসলমান ভাই হল লক্ষ্য করো, আল্লাহ পাক পরবর্তীকারে আলম এক অদ্বিতীয় আর তো নাই। যখন আল্লাহর জাতর আরো ভিন্ন ভিন্ন নাম হল অন্যান্য জাতিরা শুনলো, আল্লাহর হাবিব রে জিজ্ঞাসা করলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কইলে আপনার এক খোদা দ্বিতীয় কোন খোদা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আল্লাহ ছাড়া আর কেউ নাই, ওয়াহদাহু লা শরীকা লা তাই নাকলা তান কোন শরীক নাই, তুমি অতদিন কইলে আল্লাহু আহাদ আল্লাহ একজন, আল্লাহুস সামাদ আল্লাহ বেপরোয়া, আবার কইলে ইলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তান কেউর সন্তান নাই, তান সন্তান আপনার এক খুদা দ্বিতীয় আর নাই, তাহলে এখন দেখি রহমান নামে খুদা আর একজন বার হইছেন খে। প্রশ্ন করলে হইছে আল্লাহর রাসূল রে উত্তর দিত রাখে বলে আল্লাহ নবীরে প্রশ্ন করলে উত্তর আল্লাহ দেন। ইহুদ মুশরিকিন ধর্মদ্রোহী যারা আছে এরা যখন নবীজির আটকানোর জন্য কোনো প্রশ্ন করে আল্লাহর যাতে উত্তর দেন নবীর পক্ষতে তান কালামের মাধ্যমে, আল্লাহর যাতে প্রশ্নর উত্তর দিত রাখি আর রহমান আল্লামাল কুরআন নবী আপনারে প্রশ্ন করে আপনার মহলে মুশরিকিন কুফার হলে যে আল রহমান আর একজন কে বার হইলা ইন কুন আল্লাহ, হে আমার বন্ধু আপনি জানাইয়া দেও রহমান তো আল্লাহর নাম যে আল্লাহ কোরআন শিক্ষা আমরা রে দেন, রহমান অন্য কোন আল্লাহ নয়, ওই আল্লাহ যে আল্লাহ কোরআন শিক্ষা দেন জ্ঞান দেন শরীয়তর জ্ঞান দেন কোরআনের জ্ঞান দেন সে আল্লাহর নাম হইয়া তাকলো কি আপনার রহমান, এবার প্রমাণ হইয়া তাকলো রহমানের রহমতর সম্পর্ক হয় যার মাঝে কোরআন শরীফ থাকে, আল্লাহর রহমতর সম্পর্ক হয় যার ভিতরে কোরআন শরীফে জায়গা পায়, এজন্য আমরা হাফিজে কোরআন যারা এরারে বালা পাইনি না না, যারা আপনার কোরআন শরীফের চর্চা করে কোরআন শরীফের জ্ঞান রাখে তারারে আমরা আলিম হই, কোরআনের সম্পর্ক হাফিজ হয় কোরআনের সম্পর্ক আলিম হয় কোরআনের সম্পর্ক আপনার কি বলেন তে আল্লাহর বান্দার মর্যাদা রুতবা আপনার বাড়া আরম্ভ হয়। আল্লাহ ও ফরমাইলা ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, হে মুসলমান আল্লাহর বান্দেগান পাক পরওয়ারদিগারে আলমের নাম হইয়া তাকলো এক নয় দুই নয়, আল্লাহর অগণিত নাম হল আছে, আল্লাহ ছাড়া রহমান নাম আছে রহিম নাম আছে, আল্লাহ জানাইরা আরো অগণিত সুন্দর সুন্দর নাম হল আছে, যে কোন সুন্দর নাম দিয়া ডাকো তোমার আল্লাহ শুনবা, এতে আপনার আল্লাহর নাম অনেক হইলে আল্লাহ অনেক নাই আল্লাহ
তার জাতিগত নাম হইলো আল্লাহ, আর সিফতগত গুণগত আর অগণিত নাম হল আছে। তুমি যে নামে আল্লাহ রে ডাকিবায় সেই নামে তোমারে ভাই ভাই, আল্লাহ রে ভাই ভাই, আল্লাহ জানেন উদুনি আস্তাজিব লাকুম, বন্দারে তুমি আমার কাছে খুঁজো, আমার কাছে চাও, আমি তোমারে আমার কি বলে তোমার খুঁজারে পূরণ করমু, দান ফরমাইমু। এজন্য মুসলমান এই জমিন খুঁজিবার জায়গা আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই, খুঁজার জায়গা হইয়া থাকলো আল্লাহর কাছে, খুঁজার জায়গা হইয়া থাকলো কি বলে আল্লাহ যেটা হিসাব করিয়া তুমিও কোনদিন সীমা করতে পারবে না। আমার ভাই হল আল্লাহর বন্দেগান, কোরআনে করিমর জ্ঞানে মানুষকে উপর দিকে সম্মানের দিকে নে, কিয়ামতের ময়দান ও নবী যে উম্মতের সবার সুপারিশ করবা, আহলে ইলম হাফিজে কুরআন আহলে ইলম যারা হইবা তারাও সুপারিশ করিয়া মানুষরে জান্নাতের মধ্যে নিবা। ইলমর দরজা কত গান, যদি ইলমর লগে ওলায়েত তসউফ থাকে তাহলে তো দরজা আর আগেই আগে আপনার বাড়িতে থাকে। আমার ভাই হল আমরা ঈমান রে নষ্ট করবার লাগি পিছনে শয়তান আছে, বেইল মাফিরর কাছে নি আমরা রে ধ্বংস করার ফতুকায়, বেইল মাফির তা কি আপনার কি বলে আসানক আসানক জিনিস সকল আবিষ্কার করা নিল হয়, মানুষে বিশ্বাস করে পীর ভাবে, এর বাদে তার কাছে কুম্ভীর শুকনার তাকে মানু মানুষের খান্দা তো আপনার কুম্ভীরে লওয়া সম্ভব নাই, খাইব কেমনে, নিয়ত করে লিছে খাইতো ফরসে সাগরের মধ্যে। হে আল্লাহর বন্দে গান, সাগর কুম্ভীর দৌড়ায় আমার মতো সাধারণ নিয়াক মিয়া সাহাব, তান দাওয়াত ফরসে আপনার কোন এক নদীর এপার তাই সে পারর মধ্যে যাইতা, আপনার দাওয়াত খাওয়াত কুকড়ি খানা মানু রাইতো হইলে কিছু মানে কম দেখে ঘুরে দিন দেখরা রাইত দেখে না ঘুরে কিতা কইন রাইত খানা বা কুকড়ি খানা, যাও কি আপনার খানা বেটা রওনা দিছেন যাইতা নদীর হবারো কিতা করা দাওয়াত খাওয়াত অন্ধকারে কিছু আপনার ইয়ে দিলাইছে ফুরা ফুর দেখত্রা না নৌকা নাই ভারো ইতা কিলা, কুম্ভীরে নদীর কিনারে কিনারে বড় ফুরান কুম্ভীরে ঘুরে যদি সুযোগে ভাই মানুষকে রে খাইতো হে তো হে ঘুরে, তাই মনে করছেন কুম্ভী মনে ছোট গাছিয়া নৌকা উঠি গেছেন গিয়ে আপনার কুম্ভীরর ভিটি গিয়ে বুধবাইছে খামাই হাসি লইছে বহুত দিনে মিয়াসা বুঝিছেন আমার ভিটি জায়গি তুলা সেব তেও স্বীকার করল, যখন লইয়া গেছে কি নদীর মাছ গানো গিয়াও তো গোলাগোলি আরম্ভ হইছে মিয়াসা বে ভয়লা বাপ সৈনি টাতান ভিরা কির তো জোরবা, তাই যে মিয়াসা আল্লাহ বিল্লাহ করুন ও তান কেরামত জাহির অটোমেটিক নৌকায় তানে নদী বার করে দেন, ফগা মানুষ হইয়া থাকলে ওলা টোকা খাওয়া লাগে, ইলিম ছাড়া পিরাকির মধ্যে আপনার পৌঁছিলে ওলা খান কুম্ভীর নাস্তা হওয়া লাগে, এখন মাঝ নদীর মধ্যে গেছে কুম্ভীরে খালি উলট পালট করে ফালাইতো, তাই কইলা রে বাবা কেরামত বুঝাইলাম তো সময় যে আমার গইবি নৌকায় নেরাইয়া গইয়া মাঝি লাগে না ডাবি লাগে না এমনি আপনা আপনি নৌকা চলে, কত বড় বুজুর্গ আমি মন খুশ আছিল তো নৌকার লড়া চড়া দেখিয়া বালা করি ভিটা তাই আন্দাজ করা আরম্ভ করলা, লাগলি না অন্য কিচ্ছু সোকানা তো কুকড়ি আতাইয়া দেখোই নি ভানির প্রিয় তো তো ভানির লাগের অনবরত ফিসলা ফিসলা কইলারে নৌকা তো ফিসলা হওয়ার কথা নাই, আগ করা তাইলা বাতাইয়া বুঝবাইলা নাই গু নৌকার তো দরবাই দরবাই তাকে ইতা কিচ্ছু নাই, অনুমান হইল কুম্ভীরর ভিটি টুটি গেছি বিপদর মধ্যে এখন তো ভাই নাই জান বাঁচানি লাগবো, কিয়ামতর ময়দান মুরিদে ভিড়র লোক দরবা কত ভিড়ে ফি মুরিদ তো ইয়া আপনার আন্দা হইয়া দুজগর মধ্যে গিয়া ফলবো, জেলা খান কুম্ভীর ফল আপনার মানু পীর সাহ মিয়া সাহ বিবাদ বলছেন আপনার কুম্ভীরর ফিটির মাঝে উঠিয়া এখন আপনার কুম্ভীরর জবান খুলি গেছে উপন্যাস কইয়ার কুরআন নাই হাদিস নাই উপন্যাস কুম্ভীরর কুলচে জবানি গিয়ে কয় মামুল আমি যাও নাস্তা করি লাই, যেমনে কুম্ভীরর মাত হঞ্চইনে কোন আপনার মিয়া সাহর মাঝে যে ফির সাহ কুকলি খান আসলা ইগুরা সান ন মাত হুনিয়া কইন বাবারে ইগু তো আপনার কুম্ভীর নাই ইগু তো দেও ইগু তো দেও সাধারণ কুম্ভীরে মাতে নি, মাত্রা দুই প্রাণী জিন্নাত আর ইনসান বাকি তাই মাতইন না মাতলেও আমরা বুঝি না জিনার ইনসানে মাতে তে তো ইগু আপনার ভানির দেও আইছে আমি ভানির দেউর উপরে উঠে গেছি এখন তো বাসা কঠিন দেওয়ে ধরছে আপনার কুম্ভীরর স্রোত আর উঠে গেছি কুম দেওর ফিটির উপরে এখন তো না মারিয়া লোক চালিত নাই কোন কোন সময় বেজুতে জিন্নাতে মাতেরে বায়ু তো মাতা আরম্ভ করছে, যাও কিছু সময় গেল শিয়ালে গুজার খান্দা ভাই হিয়াল 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 হিয়াল
তার নাম হইলো মামনার কি বলেন তে বুদ্ধিজীবী প্রাণী। হে দেখলো দুইজন দুই জাতি বিপদ বলছেন মিয়া সাহেব খাইলি তো কুম্বিরে উপায় নাই উবাইয়া বেনইয়া সার আউয়ালা খাল আপনার কুম্বিরর জবান খুলছে ইগিয়ে ডাক দিয়া কয় সাহেব আপনি তৃতীয় পক্ষ আমার জাত না আর মানর জাত না তৃতীয় জাত যার কারণে আমরার দুইজনের বেড়া লাগছে বিচারটা করে দিয়া যাও। কুম্বিরে ইশারা দিয়ে আপনার দেখায় কুম্বিরে কইয়ার সিগালে ইশারা দিয়ে দেখায় খান্দা লওয়াইয়া দূরই তাই হুনিয়ার না খালুয়া তুমি তো উফরে যে উঠছে এগু রাইত খানা তুমিও এটা লাই আপনার ফানির জানোয়ার আর আমি যদিও হুক না তবে আমি খালুয়া খানে হুনি না তুলা গুয়াও ইশারা দিয়ে দুই জন রে খান্দা লাগাইছে খান্দা লাগার বাদে তো আপনার কুম্বিরে খোয়া আরম্ভ করছে। ঘটনাটা ওই দেখেন আমি মানু খাওয়ার লাগি দীর্ঘদিন তাই পিয়াসে গুড়িয়ার সুজুকে মিয়া সাবুট ইসলা ফিটিত নদীর মাঝে নিয়া চাইলাম খাইতাম খালিতে মানুন না কোনো বাকির লামতা চাইন না তাই আমার নাস্তা হইতো তাই খেনে মাকতা মানুন না লামাইয়া দেও মিয়া সাবে কইন সাব বড় বিপদ আমি মনে করছিলাম ইটা আমার ভীরা কিন্তু জরবা আমার কেরামত যাই রইছে আপনার নৌকা মাঝি ছাড়া নৌকা বারইছে ডাবি ছাড়া নৌকা চলছে মনে করছিলাম এটা আমার কেরামত এখন দেখি আর কেরামত নাই পানির দেওয়ে আমার লোক দরি লিছে বাবা শিয়াল তুমি আমার রক্ষা করে দিয়া যাও বলে তা হইলে তুমি তোমার জায়গা তাও তাইন তান জায়গা তা হুক আমি বিচার রায় দিলে রায় দিলে তুমি খানো আসলে বলে তো হুক না বলে আইও আই গেছ আপনার মিয়া সাহেব সর কুম্বি রইছে আপনার নদী শিয়ালে দিছে উঠিয়া দৌড় কুম্বিরে ডাক দি কইলো সিগাল বিচার করতে ওখান তোমার বিচার হইল নি এটা কি আর বালা বিচার আছে নি ভানির জন্তু ভানিত রাখলাম শুকনার জন্তু শুকনার দিলাম আমি আমার পথে দৌড়াইলাম আর বিচারও বেড়া কিচ্ছু করলাম নি জাইন যে হালত তো আসলে যার যারি হালত তো পৌঁছাই আমি বিদায় হইছি বিচার বালা করছি না নি এখন কুম্বিরে নিয়ত বদলাইল মানু খাওয়ার না যে গিয়ে ঠগাইছে মানু আর খাওয়ার না যে গিয়ে ঠগাইছে ও গুদরা লাগবো ও আপনার শিয়ালর পিছনে দৌড় আরম্ভ করছে শিয়াল কেমনে খায় জানে শিয়ালে ফানি খায় এক গাঠর মধ্যে ওখানে গিয়া কুম্বির ফানির নিচে ডুবিয়া বই রইছে অপেক্ষায় সিগাল আগর হইতো যখন সিগাল ফানি খাওয়াত গেছই তাই তো আর ফির নাই ফানির তোলো খবর কইতা বাতর তলে বিরান মাছর খবর উভিরে কইতো পারে না আবার বড় বড় দাফ মারে মাংস তারে মানি আনে ফানির তলে কুম্বির সিগালে তো বুঝছে না এমতা অবস্থায় সিগাল গিয়া ফানি খাওয়াত লাগছেন জাফটা মারি ফাওর মাঝে শিয়ালর দড়ি লিছে কুম্বিরে ফানির রাজায় ফাহি আলোর ভাগ ধরছে সুটা সম্ভব সুটা যার না এখন আপনার সিগালে নীরব মাতে না নিচুপ মাতে না কুম্বিরে কইলে এখন কিতা সুটাই তাইনি বাবন হুকনার প্রাণী হুকনার তার ফানির প্রাণী ফানির দিতাইনি ওটা তোমার বিচার এখন হিয়াল তোমার বিচার করিয়া দিত কে বলে আমার কেউ বিচারের দরকার নাই আমি নিজেই যথেষ্ট নিজের জন্য আমার জন্য কোনো বিচারকর দরকার নাই তুমি ভানির রাজা আর আমি ইয়া তালাম শাসন জঙ্গলর সাধারণ এক হিয়াল জানিয়া আমারে কাও আমি পুরুষ হিয়াল নাই মহিলা এক রাজা হইয়া সাধারণ এক হিয়ালর বাউয়ের ভাত ধরছো খাইলাও আমারে কোনো দুঃখ নাই যেমনে ভানির রাজা বেওকুফ তো ইলিম সালা রাজত্ব ঠিকানি কঠিন যেমনে এই গান হুনছে কইল মাত তো হাসারে আমি রাজা হইয়া দর্শি হিয়াল মহিলার বাউয়ের টেঙ্গো ওখান সারিয়া ডাইনর খানো দরি ও বাউয়ের গান হস দিয়া ডাইনর খানো দরতা সাইসলা ফাল দি হিয়াল গেছে গিয়া এখন কুম্বিরে দেখলো ইগু তো হাত বড় চালাক মানু খাইতে দে না তারেও খাইতে মানে না তা হইলে না খাইয়া কোনো বাকির ছাড়া যায় না জেলা শয়তান আমরার সাধারণ বুকা বীরগলর খর দরিয়া থাকে অবাকির মাতায় হবাকির মাতায় নানান মাম বাকির সালাইয়া মাতাইয়া ইমান এবং সব কিছু এবার গর্তর সামনে গিয়া বই যাই যখন গর্তর রাত্রে শুইবার লাগি সিগাল আইব আমারে মরা বাবিয়া খান্দা লইব জাপটা মারি খাতারে খাই ধরি দিম সিগালর গর্তর সম্মুখে গিয়া কুম্বির লাম্ব ইয়া পড়ছে পানির প্রাণী যখন হুকনার মধ্যে যায় কিছু সময় থাকলে তার শরীর শুকায় মশা মাসি বয় কুম্বিরর শরীর দীর্ঘ টাইম তাকায় হুকাই গেছে মাসি মশা বয় আরম্ভ করছে লড়সড় কুম্বিরে বাদ দিছে শিকার করতে হইলে মশা মারা যায় না শিকারি যখন বাঘ শিকার হোক আর সিংহ শিকার হোক যাওয়ার বাদে আপনার কি মশায় খায় ঝুঁকে খায় ভিন্ন প্রাণীয়ে খায় মশাও মারে না ঝুঁকও হরায় না অন্য কিচ্ছু লড়সড় করে না কারণ তুড়া লড় বুধবাইলে বাঘ বা সিংহ থানে শিকার করে নিব
গতিকে শিকারী যখন শিকারও যায় তখন আপনার বিলকুল নীরবতা পালন করে, কুম্বির উঠিছে শিয়াল শিকার করতো একইবারে নীরব বই রইছে, এমত অবস্থায় আল্লাহর বন্দে গান শিয়াল আইছে দেখে কুম্বির ফুতনা উয়া নি শয়তানি গুয়া উয়া তাকে নি শয়তান কম যায় প্রকৃত আলিম আমালাখানিন নাই বাস স্ট্যান্ড হিসাব বাউলা যারা এরার কাছে আলিম আপনার শয়তান যাইতো চাই নাই তাই শয়তান রে হিসার করার লাইন জানোই তাই শয়তান রে হিসার করার লাইন জানোই গাতর মুখ গেছে কোনদিন মরছে ফসা গন্ধে জঙ্গল থাকা যান আজ যে রাইত রইতাম কিলা কোন নয়া জায়গাও হইতাম না কোনদিন যে মরছে ফসা কুম্বির গন্ধে আস্তা জঙ্গল লইলিছে আমি তো আর ঠিকতাম ফারিয়ার নাই খালি ফুলার আর বকে কত সময় বোকা উনতে উনতে কুম্বিরে বুধবাইলে তো খান্দা লইতো না খান্দা লোরা প্রাণী নাই লইতো না বুঝিলিস হিয়ালে কত সময় বাদে কইলো যদি খান খান্তুয়া লড়াইতো তাহলে জিতা মনে করলাম মনে তোর তাজা মরা যদি কুম্বিরে খান এখান লড়াইতো তোর তাজা মরা বুধবাইয়া খান্দা লইয়া কলিঞ্জা খান খাইলা মনে পরীক্ষা করার লাগে মাতিছে পরীক্ষা কুম্বিরে মনে করছেন বুকা কুম্বিরে খান লড়াইলে আশাও খান্দা লইব হিয়াল আমি দোর মুশিকার ঘর মোতারে সামান্য খান তাই লড়া মারছেন হিয়ালে দৌড় দিয়া হরছে আর হইছে বুকা মরলে আর একটা খানে লড়ে নিলেন তুই যদি মরি গেলে তোর খানে লড়ে কিলা আমি বুধবাইয়া তুই না মারে শিকারর মধ্যে আইছো তার লাগি আমি বাইরে সময় সময় ওয়াজ আলোচনা করি আমরার পিছনে শয়তান আছে বের মামনার সাধারণ মানসুরে উচ্চ দরজার মধ্যে নেওয়াইয়া আলিমর দরজার মধ্যে নেওয়াইয়া বলির দরজার মধ্যে নেওয়াইয়া আমরার সমাজে ধ্বংস করতে আছে তাই আমি আলোচনার লম্বা করতাম চাই না আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি আপনারারে আমারে প্রত্যেকরে আল্লাহ সঠিক রাস্তা তোমার হাবিবাও তোমার বন্দার সঙ্গে আমরা সারার মায়া আছে তান হায়াতরে দরাজ ঘুরিয়ে দেও আরো কয়েকদিন তান এই জমিনের মধ্যে রাখিয়া তান সায়ার তলে তাকিয়ে আমরা তোমার দিনের খিদমত করার তৌফিক দিও আল্লাহ জমিনও যেদিকে চাই খালি গুমরার ফটপ্রষ্টর দল দেখিয়া রে ভাইয়া আল্লাহ আল্লাহ আমরা মাঝে আহলে ইলম পয়দা ফরমাও সুন্নিয়তর মাঝে মোলা রহমুর রহিমিন প্রকৃত আলিম হল তুমি দান ফরমাও মই মুরব্বী হলি জমিন ছাড়িয়া যাওয়ার বাদে তোমার রসুলর দিন রে দরিয়া রাখার মতো আলিম হল আমরা মাঝে পয়দা ফরমাও ও আল্লাহ রহমুর রহিমিন মৌলা আকরামুল আকরামিন জমিন খান যতদিন রাখো দৌলতে ইমান উরে কায়েম রাখিও আর যেদিন আমরা রে জমিন তাই বিদাও দৌলত বিদায় দেও দৌলতে ইমানুর সাথে খাতেমা নসিব ফরমাইও ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাবক আগামী 30 তারিখ আমার জাতীয় মাদ্রাসায় বাস স্ট্যান্ডে সাবর সভাপতিত্বে বিশাল ধর্মীয় সমাবেশ দেশ বিদেশের উলামায়ে কেরাম আমরা আসিত্রা বড় প্রোগ্রাম হয় আপনার